তিনি বাগদাদে যখন গিয়েছেন, বাগদাদে যাওয়ার পরে তিনি মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে ভর্তি হয়েছেন। সুবহানাল্লাহ। আমার হুজুর গাওসবাগ ইরান থেকে বাগদাদের জমিনে গিয়েছেন, মাদ্রাসায় নিজামিয়ার ভর্তি হয়েছেন। হুজুর গাওসবাগের একটা আমল হলো, আমার হুজুর গাওসবাগ রাত্রে বেলায় কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ। হুজুর গাওসবাগ দিনের বেলায় মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে দরস নেয়, আর রাত্রে বেলায় মাদ্রাসায় যদি থাকেন তাহলে ইবাদত করতে অসুবিধা হবে, অন্য ছেলেরা দেখে যাবে এই ব্যক্তি সারা রাত আমার আল্লাহর ইবাদত করে, অন্য কেউ যেন না দেখে। এই জন্য হুজুর গাওসবাগ রাত্রে বেলায় ওই মাদ্রাসায় থাকে না, মাদ্রাসা থেকে অনেক দূরে একটা গভীর জঙ্গল আছে, আমার হুজুর গাওসবাগ সেই জঙ্গলের মধ্যে চলে যায়, সারা রাত আল্লাহর ইবাদত করে, আর সকাল বেলায় দরস নেওয়ার জন্য মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জঙ্গল থেকে বের হচ্ছেন ওই সময় জঙ্গলের মধ্যে একজন বয়স্ক মানুষ তিনি কাঠ কাটার জন্য যাচ্ছেন, ওই মুরব্বী হুজুর গাওসবাগকে দেখে বলেন, কি ব্যাপার আপনি এত ছোট ছেলে, আপনি এই জঙ্গল থেকে বের হচ্ছেন এত সকালবেলায়, আপনি এখানে কেন আসছেন? হুজুর গাওসবাগ বলে না। ওই বয়স্ক ব্যক্তি হুজুর গাওসবাগের চেহারার দিকে যখন ভালো করে তাকালেন, দেখলেন হুজুর গাওসবাগের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাওসবাগ বলেন, আমার বাড়ি তো ইরানে, আমি এখানে বাগদাদে লেখাপড়া করার জন্য এসেছি, তো দিনের বেলা লেখাপড়া করি, রাতে থাকবো কোথায়, সেজন্য রাতে আমি জঙ্গলে থাকি। ওই ব্যক্তি বললেন, আপনি জঙ্গলে থাকার কোনো দরকার নাই, আমার বাড়ির মধ্যে আমরা মাত্র দুইজন মানুষ, আমি আর আমার বিবি, আমার কোনো সন্তান নাই, আপনি আমার বাড়ির মধ্যে চলে আসেন, আপনি দিনের বেলা মাদ্রাসায় পড়বেন আর রাত্রিবেলা আমার ঘরের মধ্যে থাকবেন, আমি আপনার খেদমত করতে চাই। হুজুর গাওসবাগ কন্ডিশন লাগাই দিলেন, শর্ত লাগাই দিলেন, আপনার ঘরে আমি থাকবো তবে দুইটা শর্ত আছে। সুবহানাল্লাহ। বলেন না, দুইটা শর্ত, দুইটা শর্ত আছে। ওই মুরব্বী বলে, শর্ত দুইটা কি? আমার গাওসবাগ বলে দিলেন, রাত্রে বেলায় আমি যখন আপনার ঘরে থাকবো আমার এক নম্বর শর্ত হলো, আমি যতদিন আপনার বাড়ির মধ্যে থাকবো কোনোদিন রাত্রে বেলায় আমি আব্দুল কাদেরকে কখনো ডাকা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন আপনার বাড়ির থেকে চলে আসতে চাইবো আপনি বাধাও দিতে পারবেন। আর বলে না সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি রাজি, আমি আপনাকে কোনোদিন রাতে ডাকবো না, আর আপনি চলে আসতে চাইলে আমি আপনাকে বাধাও দিব না। আমার হুজুর গাওসবাগ দুইটা কন্ডিশন লাগাই দিলেন, ওই মুরব্বীর বাড়িতে চলে গেলেন, সারাদিন মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে পড়ে আর রাত্রিবেলায় মুরব্বীর বাড়ির মধ্যে থাকে। ওই মুরব্বীর আমার স্ত্রী যখন ঘুমায় যায়, আমার হুজুর গাওসবাগ ঘুমায় না, আমার হুজুর গাওসবাগ রাত্রে বেড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঘরের বাইরে থেকে কে যেন একজন ওই ঘরের মুরব্বীকে ডাকছে। হুজুর গাওসবাগ অনেকক্ষণ ধরে দেখলেন ওই মুরব্বী গভীর ঘুমের মধ্যে আছেন, তিনি বাইরের মানুষের আওয়াজের জবাব দিচ্ছেন না। আমার হুজুর গাওসবাগ ইবাদত ছেড়ে দিয়ে যখন ঘরের বাইরে আসলেন, রাত্র গভীর হয়ে গেছে, আমার গাওসবাগ এসে দেখলেন একজন বয়স্ক মানুষ একটা ছেলের লাশ নিয়ে ওই বাড়ির মধ্যে এসেছে। হুজুর গাওসবাগ বললেন, আপনি রাত্রে বেলায় মানুষকে কেন বিরক্ত করছেন, কেন আপনি এখানে ডাকাডাকি করছেন? ওই ব্যক্তি বলেন, আপনাকে তো আমি চিনি না, আমার একমাত্র সন্তান, একটাই মাত্র ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার ছেলে ইন্তেকাল করেছে।
হয়েছে, এখন আমার ছেলেকে যে আমি দাফন করব, আমার কাছে তো কোনো পয়সা নাই, কোনো টাকা নাই, এই জন্য আমি এই বাড়ির মালিকের কাছে এসেছি, মালিকের কাছ থেকে আমি কিছু টাকা পয়সা ধার নেব, সেই টাকাগুলো দিয়ে আমার ছেলেকে আমি দাফন করব। তুমি আল্লাহর হুকুমে এই মুহূর্তে জীবিত হয়ে দাঁড়িয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এতদিন ধরে আমার ঘরে থাকে, আমি চিনি নাই, এই ছেলের বয়স 17 বছর, এই 17 বছরের ছেলে মরাকে জিন্দা বানাই দিলেন। আপনি তো জানেন না আমাদের ঘরে কে আছেন, এতদিন ধরে আমাদের ঘরে যে আছেন ইনি কোন সাধারণ ছেলে নয়, এই ছেলে মরা মানুষকে ডাক দিলে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। দুজনে ভয় পেয়ে গেলেন। আমার হুজুর গাসবাক তো ওনার রুমে নামাজ শুরু করে দিয়েছেন, এখন রাত্রে বেলায় ওই বুড়া এসে দরজা নক করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর গাসবাক নামাজ সালাম ফিরে দরজা খুললেন, খোলার পরে বলেন কি হয়েছে? ওই মুরব্বি বলে যে বাবা আপনি আমার ঘরে এতদিন ধরে আছেন, আপনি যে কোন মাকামের লোক আমি তো বুঝতে পারি নাই, আপনার খেদমতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমি মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার হুজুর গাওসাবাদ বলে আজকের এই মুহূর্তে আপনার ঘরে আমার থাকা আর হবে না, আমি এই মুহূর্তে আপনার ঘর ত্যাগ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন? যে ঘরে ঢুকার সময় তো কন্ডিশন দিয়েছিলাম রাত্রেবেলা ডাকা যাবে না, তা আপনি তো আমাকে রাত্রেবেলা ডাক দিলেন, রাত্রে ডাক দিয়েছেন এই জন্য আপনার শর্ত আপনি ভেঙে ফেলেছেন, আমি গাওসাবাক আপনার ঘরে আর থাকবো না। আমার হুজুর গাওসাবাক প্রমাণ করে দিলেন আল্লাহর ওলিদেরকে যেখানে চিনে ফেলে ওলিরা সেখানে থাকে না, আল্লাহর ওলিরা নিজেদেরকে কখনো জাহের করে না, আল্লাহর ওলিরা সবসময় গোপন।